হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিডি টেকনিক্যাল মাস্টারের পক্ষ থেকে আমি ইমরান আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বিডি টেকনিক্যাল মাস্টারে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে অনলাইনে হোটেল সার্চ করবেন। বন্ধুরা, মনে করেন আমি কক্সবাজার যাব। এখন কক্সবাজার যদি যাওয়ার কথা আমার মাথায় আসে, সর্বপ্রথম আমার মাথায় যে কাজটি করবে সেটি হচ্ছে যে আমি ওখানে গিয়ে কোথায় উঠব। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে হয়তো বা একই রকম হয়ে থাকে। যদি আপনার থাকার জায়গা না থাকে, নির্দিষ্ট থাকার জায়গা না থাকলে আমাদের সবার মাথায় একটা কাজই করে, আমরা ওখানে গিয়ে কোথায় উঠব। অর্থাৎ যদি আপনারা ঢাকায় আসেন কোনো কাজে, তখনও আপনাদের মাথায় একটি কাজই কাজ করে, একটি কথাই কাজ করে যে আপনারা ঢাকায় গিয়ে কোথায় উঠবেন, কী খাবেন সেটা কিন্তু আগে মাথায় আসে না। কোথায় উঠবেন, কোথায় থাকবেন সেটাই আগে মাথায় আসে। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে কথা বলবো সেটি হচ্ছে আপনারা ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন ভ্রমণ স্থানে গিয়ে আপনারা ভ্রমণ করে থাকেন, সেখানে গিয়ে আপনারা কিভাবে হোটেল চুজ করবেন। এবং যদি গ্রাম থেকে শহরে আসেন, শহরে আসলে যদি কেউ না থাকে থাকার মতো জায়গা, তখন শহরে নিরাপদ একটি হোটেল থাকার জন্য কোথায় নিরাপদ একটি হোটেল কিভাবে আপনি বুক করবেন সে বিষয়ে আজকে কথা বলবো। তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করবো, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কারণেই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এন্টার পরে আবার একবার স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার যেটি করতে হবে, আপনার অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিতে হবে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু গুগল ম্যাপ থাকে। আপনারা গুগল ম্যাপটি অন করে নেবেন এবং লোকেশনটি অবশ্যই অন করে নেবেন। লোকেশনটি অন করার পরে কিন্তু এরকম একটা ডিসপ্লে আপনার ওখানে শো করবে, আপনি চাইলে এখানে সার্চ দিতে পারেন। এখানে হোটেল লিখে সার্চ দিবেন, হোটেল লিখে সার্চ দিলে কিন্তু আপনার অটোমেটিক আপনার লোকেশন অনুযায়ী কিন্তু অনেকগুলো হোটেল আপনাকে শো করা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হোটেল চলে আসছে। আমার বাজেটের মধ্যে কত হবে সেটা আমি আগে দেখব, পরে দেখব হচ্ছে কি আপনার আমার আশেপাশে কী আছে। আপনি যে লোকেশনটা, যে সবুজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লোকেশন, যে সবুজ চিহ্নটা দেখতে পাচ্ছেন নীল, এই নীল লোকেশনটা হচ্ছে আমার এখন। এবং আমার আশেপাশে কোথায় কোন হোটেল আছে এবং কত টাকার মধ্যে পড়তে পারে সেটা কিন্তু অনলাইনে আমি দেখতে পাচ্ছি অলরেডি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট শুধু আপনার লোকেশন থেকে, এই যে নিচে দেখতে পাচ্ছেন কতটুক দূর, কতটুক দূরে আপনার হোটেলগুলো রয়েছে, আপনার পছন্দ মতো একটি হোটেল আপনি এখান থেকে ক্লিক করবেন। আর যদি এরকম না পারেন তাহলে আপনার সার্চ দেওয়ার দরকার নেই। যে অপশন দেখতে পাচ্ছেন নিচে টান দিলে উপরের দিকে, এই যে মোর অপশনটি, মোর অপশন থেকে দিলে এরকম অনেকগুলো অপশন আসবে। নিচে যাবেন, নিচে গেলে দেখবেন এখানে হোটেল সার্ভিসের মধ্যে হোটেল নামে একটা অপশন আছে। হোটেলে ক্লিক করলে কিন্তু আপনার এখানে চলে আসবে হোটেলের লিস্ট সহকারে কত টাকা প্রাইস, এবং প্রাইস সহ কিন্তু টোটালি আপনার এখানে পেয়ে যাবেন। আপনি এখানে চাইলে প্রাইসের ফিগারটাও সেট করে দিতে পারেন। আমার বাজেট হচ্ছে 2000 টাকা, আমি 2000 টাকা সেট করে দিলাম, 1900 টাকা। এই 1900 টাকার মধ্যে আশেপাশে কোন হোটেল আছে দেখতে পাচ্ছেন, হোটেল রহমানিয়া RES এটার মাত্র 1759 টাকা, 1759 টাকা। এরপরে আপনি আরও নিচে দেখতে পাচ্ছেন 1800। আপনার বাজেট অনুযায়ী আপনি এখানে ফিক্স করে দিতে পারেন আপনার কত টাকা বাজেট আছে। আমি ধরেন হোটেল, একটা হোটেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা রয়েছে, আপনি এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন গিয়ে, কিংবা আপনি যে কত টাকা পড়বে 2198 টাকা, আপনি সরাসরি এখান থেকে চেক করে জাস্ট শুধুমাত্র এখানে উপরে এখান থেকে ঠিকানাটা আপনি ভালো মতো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি কীভাবে বুক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে কিন্তু কলের একটা অপশন আছে, ডিস্ট্রাকশন কল, এই কলে ক্লিক করলে কিন্তু আপনার জাস্ট এখানে চলে আসবে কল দেওয়ার জন্য। আপনি এখান থেকে সরাসরি বুক করতে পারেন, যে বুক এ রুম, কিংবা ফোন নাম্বারে কল দিতে পারেন। কল দিয়ে সরাসরি শিওর হওয়ার জন্য আপনি এখানে কল দিবেন, জাস্ট অন দিলেও হবে কিংবা অল আস দিলেও হবে। এখন কিন্তু যে আপনার এখানে নাম্বারটা চলে আসছে, এই যে এই হোটেলের যে রিসিপশনে যে নাম্বার এটা চলে আসছে, আপনার কিন্তু নাম্বার কষ্ট করে খোঁজা লাগবে না, আপনি কল দিয়ে সরাসরি কথা বলে নেবেন, কথা বলে আপনি এখানে ফিক্স করে নেবেন। বন্ধুরা, অনলাইনে কিন্তু সম্পূর্ণ নিরাপদ, আপনি এখান থেকে যে হোটেলগুলো চুজ করবেন। ডিসক্রিপশনের মধ্যে কিন্তু অনেকগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার কক্সবাজার, সিলেট, ঢাকার বিভিন্ন স্থানের হোটেলগুলো, যেগুলোতে আপনি নিশ্চয়তার সাথে উঠতে পারেন এবং ফুললি সেফ, এখানে আপনার কোনো ঝামেলা নেই, এখানে আপনি অনায়াসে উঠতে পারেন, অল্প খরচেই কিন্তু আপনি থাকতে পারবেন হোটেলে। আর যদি কারো কোনো লোকেশনের কোনো ভালো হোটেলের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অন্ততপক্ষে দু একদিন আগে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য বেস্ট হোটেলটি আপনাদের ঠিকানা অনুসারে
ওয়েবসাইট কিংবা মোবাইল নাম্বার যেটাই চান পুরোপুরি অ্যাড্রেস দিয়ে দিতে পারবো আপনাদের কমেন্টের উত্তরে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।